ダルン。キビシティコアラ。へ？やっとビシティレケムラゲ。エッグマレガルエテ。え？アマナティポルテザイ。アミアミアニネイチャグダ。ハアマナシャラフナバイダタキナバイヨハネボンドディアシェ。ナマスコリタボロイロ。カスコリナティリアバイダタキオネクショマイ。エジバイダ。আসসালামু আলাইকুম আপু ভাইরা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, আজকের ব্লগে থাকবে আমরা কি খাবো কি করবো সেটি একটু দেখাবো। পুরো ভিডিওটাই দেখো, ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা। দারুণ ভাই, আমার পরিচিত ভাই কোনাপাড়া বসে, আমার ভাই একটা পাকা বেল দিল, যদি ভালো না লাগে ভাইয়ের আবার ধরে নিয়ে যাবো, আবার ভালো লাগলে আমার তো ভেঙে গেল, আবার যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের কাছে যাবো। আমি মোল্লা কলেজ, মোল্লা কলেজ হইতে মোল্লা কলেজে বই এখন প্রতিদিন, এখন তো বন্ধ মোল্লা কলেজে, আমার 100-150 জন চলে যাবে ইনশাআল্লাহ। শুটকির বর্তা, কালি জিরার বর্তা, খুদের ভাত, মুসুরি ডাল দিয়া খুদের বোয়া ভাত নাস্তা গাম। নিন করিস না তো পিয়াইস, পিয়াইস আস্তে আস্তে, না থাকলে বর্তা মজা না। মরিচটা সরাইলো, শুটকির ভর্তা বানানে লালসা হয়ে গেছে, আটাটা ধুইলে তখন আবার খারাপ, ভর্তা তো ভর্তাই, রসুনটা আগে মিহিন করে দিলাম। পেটে ঝার ঘ্যাস থাকে, পেঁপে কাঁচা বলো আর পাকা বলো, এটি খাইলে বলে কইমা যায়, কিন্তু আমার পেটে তো অনেক গ্যাস, এই পেঁপে খাইলে আরও গলা বুক জ্বলে, উপরে গ্যাস ওঠে। আমি কিন্তু কন্টিনিউ গ্যাস্ট্রিকের ওষুধ খাই, আমার মনে হয় বয়স হইলে মানুষের পেটও সাথে সাথে বয়স হয়ে যায়, পেট দুর্বল হইয়া যায়, এই জন্যই অনেক সময় অনেক জিনিসটা হজম হয় না। তো পেঁপেটা কিন্তু মানুষ বলে গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার। তো বিকাল টাইমে আসলাম ছাদের মধ্যে, বৌরে বলতাছি পেঁপেটা কাইটা নাও, সবাই ঘরে এইসব বৈশাখ আমনে। তো বৃষ্টি কিন্তু এখনও নামে নাই, হয়তো ঘরে গেলে বৃষ্টির আইসা পড়ব। পানসা খায়া দেখ তুই, মোটামুটি ভালোই আছে।